নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এই চ্যানেলে আবারও আরও একবার স্বাগত জানাই। তোমাদের বাংলা বিষয়ে সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য খ্যাতনামা সাহিত্যিক তথা নাট্যকার কালিদাসের যে লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি রয়েছে, সেই নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ SAQ প্রশ্ন উত্তর এই ভিডিওতে দেয়া হয়েছে। কাজেই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসব। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির উৎস কী? তোমরা উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে এটি জেনে রাখো, কারণ সম্পূর্ণ যে নাট্যাংশটির মধ্য থেকে যে সামান্য অংশটুকু তোমাদের দেয়া হয়েছে সেটি জেনে রাখো। অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক। তারপর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে তর্জমা করেন, অর্থাৎ তোমাদের আমি জানাবো যে মূল নাটকটি সংস্কৃত ভাষায় লেখা ছিল কালিদাসের। অভিজ্ঞান শকুন্তলম নাটক তার সপ্তম বা সাতটি অঙ্ক ছিল। তো সেই সম্পূর্ণ নাটকটিকে এখানে যে বাংলায় রূপান্তর বা তর্জমা করা হয়েছে তিনি হলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এটি তোমাদের পাঠ্য নাট্যাংশটি শেষে রয়েছে, মনে রাখবে MCQ বেশিরভাগ দেয়া হয়। তারপর শকুন্তলার পিতার নাম কি? মহর্ষি কর্ণ। এরপর নেক্সট কোশ্চেন, শকুন্তলাকে কার অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত বিয়ে করেন? মহর্ষি কর্ণ। এরপর শকুন্তলাকে কে অভিশাপ দেন? উত্তর ঋষি দুর্বাসা। তারপর ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দেন? যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন বা ভুলে যাবে। যাই হোক, এরপর কার অনুরোধে ঋষি সাপের প্রভাব লঘু করেন? উত্তরটি তোমরা জেনে রাখো, শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে। তো এক্ষেত্রে বলবো তোমরা যে পূর্ব কথা অর্থাৎ এই নাট্যাংশটি পড়ার আগে যে পূর্ব কথা জেনেছো বা জানবে, সেক্ষেত্রে শকুন্তলার দুই সখী ছিল, একজনের নাম প্রিয়ংবদা আর একজন হলেন অনুসূয়া। এক্ষেত্রে সবাই মনে রাখবে প্রিয়ংবদার অনুরোধেই ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে, তো সেই অভিশাপের প্রভাবটা কমিয়ে দিয়েছিলেন বা লঘু করেছিলেন। যাই হোক, তারপর নেক্সট কোশ্চেন, শকুন্তলা সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন কি বললেন? কোনো নিদর্শন বা চিহ্ন দেখাতে পারলে সাপের প্রভাব দূর হবে। তারপর সেই আংটি হবে ভবিষ্যতে স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? হস্তিনাপুরে রাজা দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন এখানে সেই আংটির কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, শকুন্তলার হাত থেকে কোথায় কখন আংটিটি খুলে পড়ে যায়? সবাই জেনে রাখবে উত্তরটি বেশিরভাগ MCQ আকারে দেওয়া হয়, শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময় ঘটনাক্রমে সেই আংটি পেল, আংটি কে পেয়েছিল? উত্তর ধীবর। তারপর নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন? MCQ দেওয়া হয়, মনে রাখবে রাজশ্যালক। এখানে নগর রক্ষায় নিযুক্ত ছিলেন বেশিরভাগ, অনেকেই অপশান দেয়া থাকে যে দুই রক্ষী, সেক্ষেত্রে সেটি দেবে বা দেয়া হয়, সেক্ষেত্রে রাজশ্যালক কিন্তু নগর রক্ষায় নিযুক্ত ছিলেন। যাই হোক, এটি মনে রাখো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম ও দ্বিতীয় রক্ষীর নাম কি? প্রথম রক্ষীর নাম সূচক, দ্বিতীয় রক্ষীর নাম চানুক। তারপর পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ, পুরুষকে কেন বাঁধা হয়েছিল? রাজার মণিখচিত আংটি চুরির অপরাধের জন্য। আমি এরকম কাজ করিনি, কে কি করেনি? পুরুষটি রাজার মণিখচিত আংটি চুরি করেনি বলে জানিয়েছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লিখিত পুরুষটি কোথায় থাকতো, অর্থাৎ তার বাড়ি কোথায় বা কোথায় বসবাস করত, সেই বিষয়টি উল্লেখ করতে হবে সক্রাবতারে। এটিও MCQ দেয়া হয়, সবাই মনে রাখো। একে পূর্বাপর সব বলতে দাও, কাকে সব বলতে বলা হয়েছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লিখিত পুরুষটিকে সব কিছু বলতে বলেছেন রাজশ্যালক। তারপর ধীবর বৃত্তান্তে পুরুষটি কীভাবে সংসার চালাতো জানিয়েছিল, উত্তরটি জেনে রাখবে জাল বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে, অর্থাৎ পুরুষটি একজন ধীবর ছিলেন বা তার পেশা বা জীবিকা ছিল ধীবর, এই বিষয়টি জানিয়েছিল। এরপর নেক্সট যে কোশ্চেন, পুরুষটি বৃত্তি বা জীবিকা নিয়ে কি জানিয়েছে, উত্তরটি সবাই জেনে রাখবে তোমাদের পাঠ্য নাট্যাংশে যেটি উল্লেখ রয়েছে যে বৃত্তি বা জীবিকা নিয়ে মানুষ জন্মেছে, সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা কখনোই পরিত্যাগ বা ছেড়ে যাওয়া উচিত নয়। ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় দয়াহীন হয়ে থাকেন। এরপর পুরুষটি রাজার নাম খোদাই করা আংটিটি কোথা থেকে পেয়েছিল জানিয়েছিল,
তো রুই মাছের পেট থেকে, অর্থাৎ সে যেহেতু জেলে বা ধীবর ছিল তাই একটি রুই মাছ নদী থেকে পেয়েছিল। সেই মাছ যখন সে বাজারে বিক্রির জন্য টুকরো টুকরো করে কেটেছিল, তারই পেট থেকে মণিখচিত রাজার নামাঙ্কিত আংটিটি সে পেয়েছিল। এরপর এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, বক্তাকে রাজশ্যালক এ সংবাদ শুনে খুশি হবেন। সংবাদটি কি রাজার আংটি চুরির চোর ধরা পড়েছে? এই সংবাদটি শুনে মহারাজ দুষ্মন্ত খুশি হবেন বলে দুই রক্ষী মনে করেছিল। একে মারার জন্য ফুলের মালা পরানো হবে বক্তাকে, এটি সবাই জেনে রাখবে। প্রথম রক্ষী অর্থাৎ সূচক, এগুলো দিয়ে এমসিকিউ আকারে প্রশ্নটি দেয়া হতে পারে। সেক্ষেত্রে প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজশ্যালক ইত্যাদি দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে কে কোনটি বলেছিল সবাই মনে রাখবে। তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে বক্তাকে, দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানু, এই জেলেকে ছেড়ে দাও। কেন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে? আংটি পাওয়ার বিষয়ে জেলেটি বা পুরুষটি যে সে যা বলেছিল, অর্থাৎ সে যা যে বিষয়টি নিয়ে যা বলেছিল সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? প্রভুকে রাজশ্যালক সবাই মনে রাখবে। এক্ষেত্রে প্রভুকে অনেকেই রাজা এই অপশানটি দিয়ে দিতে পারো, বা এখানে প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে, রাজা দুষ্মন্ত ইত্যাদি ভুল করে দিয়ে দিতে পারো বা মনে করতে পারো, কিন্তু এখানে প্রভু বলতে এখানে ধীবরটি বা পুরুষটি রাজশ্যালককে জানিয়েছিল, আজ আমার সংসার চলবে কিভাবে, সংসার চালানোর জন্য কি ব্যবস্থার কথা বলা হয়েছিল। মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। এরপর কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, প্রিয়জন কে হতে পারে? উত্তরটি সবাই জেনে রাখবে, শকুন্তলা। পুরুষটি পারিতোষিকের অর্ধে কিসের জন্য দিয়েছিল? ফুলের দাম হিসেবে বা ফুলের দামের জন্য। তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, এখানে বন্ধু কারা হলো? উত্তর, রাজশ্যালক ও ধীবর। সম্পূর্ণ তোমাদের যে পাঠ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি রয়েছে, যে প্রশ্নগুলো খুবই বিভিন্ন স্কুলের যে পরীক্ষা হয় সেগুলোতে এবং কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে কমন হিসেবে দেয়া হয় সেগুলো বাছাই করে এই ভিডিওটিতে দেয়া হলো। সবাই কেমন হয়েছে কমেন্টের মধ্য দিয়ে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, পরবর্তী আপডেট নিয়ে আবারও